আসসালামু আলাইকুম, নেটওয়ার্ক হ্যাকস এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে সিসকোর নেটওয়ার্ক ডিভাইস যেমন রাউটার সুইচ থেকে কনফিগারেশন ফাইলটাকে আমরা কোনো একটা সার্ভারে অথবা ডেস্কটপে আমরা ব্যাকআপ রাখতে পারি এবং সেই ব্যাকআপটাকে আমরা কিভাবে রিস্টোর করতে পারি। তো এই ব্যাকআপের জন্য আমাদের অনেকগুলো ওয়ে আমরা ফলো করতে পারি। তো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রসেসই দেখব। আমরা মূলত এফটিপি সার্ভারে আমরা ব্যাকআপগুলোকে নিতে পারি বা টিএফটিপি সার্ভারে আমরা রাউটার থেকে ব্যাকআপগুলো নিতে পারি এবং সেখান থেকে রিস্টোর করতে পারি, অথবা আমরা কোনো একটা টার্মিনাল সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে ম্যানুয়ালি সেই ব্যাকআপগুলোকে আমাদের ওয়ার্কস্টেশনে কপি করে রাখতে পারি কোনো একটা নোটপ্যাড ফাইলে এবং সেই ফাইল থেকে পরবর্তীতে আমরা হচ্ছে এটাকে আবার রিস্টোর করতে পারি, অথবা আমরা এটাকে অটোমেটিক করতে পারি। অটোমেটিক কিভাবে? আমরা হচ্ছে রাউটারে কোনো একটা ক্রন জব আমরা সেট করতে পারি, যেটা হচ্ছে শিডিউল মেনটেন করে রেগুলার ইন্টারভালে হচ্ছে সে ব্যাকআপটাকে জেনারেট করবে এবং কোনো একটা টিএফটিপি বা এফটিপি সার্ভারে সেটাকে রাখতে পারে, অথবা আমরা হচ্ছে আর্কাইভের মাধ্যমে আমরা ব্যাকআপগুলোকে কোনো একটা সার্ভারে রাখতে পারি। আর্কাইভের মাধ্যমে যখন আমরা করব তখন হচ্ছে কোনো আমরা এরকম বলে দিতে পারি কোনো একটা কনফিগারেশন চেঞ্জ হলে ওই কনফিগারেশন চেঞ্জ হওয়ার পরে যে রানিং কনফিগ সেটাকে সে সার্ভারে পাঠিয়ে দিবে। তো আমরা চাইলে এই ওয়েগুলোর মাধ্যমে হচ্ছে রাউটারের ব্যাকআপগুলোকে আমরা ব্যাকআপ করতে পারি, অথবা আমরা ওই ব্যাকআপগুলো নিয়ে পরে কীভাবে রিস্টোর করতে পারি সেটাও আমরা হচ্ছে দেখব। তো আজকের ভিডিও বেশি লেন্দি করব না, যে কারণে হচ্ছে আমরা আজকে কিভাবে রাউটার থেকে আমরা কনফিগারেশন ব্যাকআপটাকে টিএফটিপি সার্ভার এবং এফটিপি সার্ভারে আমরা রাখতে পারি এবং সেই টিএফটিপি এবং এফটিপি থেকে কিভাবে আবার এটাকে রিস্টোর করে রাউটারে আমরা নিয়ে আসতে পারি সেটা দেখব। তো এখানে ছোট একটা ল্যাব আছে যেটাতে হচ্ছে একটা সিসকোর আইএসআর 431 রাউটার আছে এবং সেটা সুইচের মাধ্যমে কানেক্টেড এবং সুইচের সাথে হচ্ছে সার্ভার কানেক্টেড। তো সার্ভারে এখানে আমাদের এফটিপি এবং টিএফটিপি সার্ভার অ্যানাবল আছে এই সার্ভিসগুলো। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা যে ডিভাইসের ব্যাকআপ আমরা টিএফটিপি বা এফটিপিতে পাঠাতে চাই সেই ডিভাইসের সাথে আমাদের সার্ভারে রিচেবিলিটি লাগবে। তো রিচেবিলিটি আইপির মাধ্যমে। তো আমাদের এখানে একটা নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি 192.168.0.0/24, যার 1 IP আছে রাউটারে এবং 2 IP আছে সার্ভারে। তো আমরা এখানে সার্ভারে যদি আমরা ঢুকি তাহলে সার্ভারের আমাদের যে সার্ভিসেস আছে সেখানে আমরা দেখতে পারবো টিএফটিপি সার্ভার আছে, টিএফটিপি সার্ভারটা অ্যানাবল আছে, অন আছে এবং এখানে বেশ অনেকগুলো ফাইল অলরেডি আছে। এবং এফটিপি সার্ভারে আমরা দেখতে পারবো এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সিসকো এবং এটা অন আছে। এবং আমরা এখানে ডেস্কটপে আইপি অ্যাড্রেসটা দেখি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.2। তো আপনাদের রিয়েল সিনারিওতে লাইভ নেটওয়ার্কে হয়তো আপনাদের সিনারিওটা ডিফারেন্ট হতে পারে, এই সুইচের সাথে আরও মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকতে পারে, ওইখান থেকে কোনো একটা সার্ভার থাকতে পারে, বাট এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে রাউটারের সাথে টিএফটিপি সার্ভারের রিচেবিলিটি লাগবে। তাহলে আমরা রাউটার থেকে দেখি, রাউটার থেকে আমরা হচ্ছে পিং করে সার্ভারকে পাই কি না, যেমন 192.168.0.2। তো আমাদের রিচেবিলিটি এখানে অ্যাভেলেবল আছে, কাজে আমরা রাউটার থেকে কনফিগারেশনটাকে টিএফটিপি সার্ভারে হচ্ছে আমরা কপি করে রাখতে পারবো। ওকে, আমরা এখন কোন কনফিগারেশনটাকে রাখবো? সো আমি এখন যে রানিং কনফিগারেশনে আছি সেই রানিং কনফিগারেশনটাকে আমি চাচ্ছি সার্ভারে রাখতে, যেন পরবর্তীতে কখনো যদি আমার রিস্টোর করার প্রয়োজন হয় আমি যেন এই কনফিগারেশনটাকে রিস্টোর করতে পারি। তো আমাদের, আমরা জানি রাউটারে আমাদের রাউটার বা সুইচে আমাদের 2 ধরনের কনফিগারেশন থাকে, একটা হচ্ছে রানিং কনফিগারেশন আর একটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন। সো স্টার্ট আপ কনফিগারেশন কোনটা? যেটা হচ্ছে রাউটারটা স্টার্ট হওয়ার সময় যে কনফিগারেশনটা নিয়ে আসলে লোড হয়। তো এর পরবর্তীতে যদি কোনো কাজ করা হয় কিন্তু সেভ না করা হয় তাহলে সেটা স্টার্ট আপ কনফিগারেশনে যায় না। তো আমরা এখানে শো স্টার্ট আপ কনফিগ এই কমান্ডটা দিলে আমাদের স্টার্ট আপ কনফিগটা আমরা দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি স্টার্ট আপ কনফিগে হোস্ট নেমটা আছে হচ্ছে R1 এবং এখানে আর কোনো কনফিগার নাই, বাকি সবই ডিফল্ট দেখতে পাচ্ছি এবং আইপি অ্যাড্রেসটা বসানো আছে ইন্টারফেসে। ওকে, তো ইউজার নেম পাসওয়ার্ড অ্যানাবল পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিছুই নেই। আর আমরা যদি এখানে শো রানিং কনফিগারেশনটা দেখি তাহলে আমরা দেখতে পারবো রানিং কনফিগারেশনে এখানে অ্যানাবল পাসওয়ার্ড দেওয়া আছে এবং এফটিপি ইউজার করা আছে, পাসওয়ার্ড দেওয়া আছে এবং ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। কাজে আমরা এখন চাচ্ছি এই রানিং কনফিগারেশনটাকে আমরা সার্ভারে
রাখতে। পরবর্তীতে আমরা সেখান থেকে রিস্টোর করব, এই রানিং কনফিগারেশনটাকে আমরা আবার রিস্টোর করব রাউটারে। ওকে, তাহলে এটাকে কপি করার জন্য আমাদেরকে এই প্রিভিলেজ অ্যাক্সেস মোড থেকে আমাদেরকে কমান্ড দিতে হবে হচ্ছে কপি। কপি দিয়ে হচ্ছে আমাদের কি করব, আমরা আমাদের রানিং কনফিগারেশনটাকে আমরা টিএফটিপি সার্ভারে পাঠাবো, রানিং কনফিগারেশন টিএফটিপি। সো সার্ভার সাথে রিচেবিলিটি থাকলে এখানে আমার আমার যে সার্ভার সেটার আইপি চাচ্ছে 192.168.0.2, এন্টার দিলাম। এখন ডেস্টিনেশন ফাইল নেম, যেমন আমি রানিং কনফিগারেশন দিয়েছি সে ডেস্টিনেশনে হচ্ছে এটার নামটা দিবে হচ্ছে R1 কনফিগ নামে, তা আমি এটা এই নামেই চাচ্ছি এখানে গিয়ে স্টোর হোক। সো আমি এন্টার দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইটিং রানিং কনফিগ, যেটা হচ্ছে 759 bytes, 759 bytes এখান থেকে সার্ভারে কপি হয়ে গেছে। তো আমরা যদি যাই টিএফটিপি সার্ভারে, টিএফটিপি সার্ভারে আমরা সার্ভিসেসে গেলে টিএফটিপি সার্ভারে যদি যাই সেইখানে আমরা দেখতে পাবো এই যে R1 কনফিগ নামে ফাইলটা এখানে চলে আসছে, বাট এফটিপি সার্ভারে কিন্তু সেই এরকম কোনো ফাইল আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা সিমিলার প্রসেসে আমরা হচ্ছে এটাকে এফটিপি সার্ভারে আমরা কপি করতে পারবো। তো এফটিপি সার্ভারে কপি করার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে আগে আইপি এফটিপি ইউজার নেম এবং আইপি এফটিপি পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এখানে সেট করে নিতে হবে। আমি অলরেডি এখানে সেট করে রেখেছি, এফটিপি সার্ভারের সাথে রিচেবিলিটি হয়ে গেছে আমার এখানে। সো আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে সিমিলার টিএফটিপির মতো কপি রানিং কনফিগ, আমরা দিচ্ছি কি রানিং কনফিগ থেকে আমাদের যাবে হচ্ছে এফটিপিতে। সো আমার কাছে এখানে হোস্ট নেম চাচ্ছে 192.168.0.2। সো রিমোট সার্ভারের হোস্টের যে আইপিটা আছে, তো এইখানেও ডেস্টিনেশন ফাইল নেম আমরা চাচ্ছি R1 কনফিগ, এই নামে গিয়ে স্টোর হোক, এন্টার। এবং এখানেও এই 759 bytes যে কনফিগারেশনের সাইজটা এটা কপি হয়ে গেছে সার্ভারে। ওকে, তাহলে আমাদের এখন আমরা সার্ভারে গিয়ে দেখি এফটিপি সার্ভারটাতে যদি আমরা যাই, এফটিপি সার্ভারে গিয়েও আমরা দেখতে পাবো এই যে R1 কনফিগ এই ফাইলটা স্টোর হয়ে গেছে। ওকে, এখন এই সিনারিওতে কখনো যদি আমাদের রাউটারটা যদি নষ্ট হয়ে যায় বা আমরা যে ডিভাইসটার কনফিগারেশনটা ব্যাকআপ রাখলাম ওই ডিভাইসটা যদি আমাদের কোনো কারণে কনফিগারেশন মুছে যায় বা আমাদেরকে একদম ইরেজ করতে হয় সব কিছু করে, হচ্ছে আমাদেরকে যদি আবার নতুন করে আগের ব্যাকআপটা যদি দেওয়া লাগে, তাহলে আমরা অলরেডি ব্যাকআপটা এখানে নিয়েছি, তাহলে সেই ব্যাকআপটা আমরা চাইলে এখন রাউটারে আবার রিস্টোর করতে পারবো। তো রিস্টোর করার জন্য আমাদের প্রসেসটা কি, যদি এক্সিস্টিং রাউটার যেটা আছে সেখানে যদি আপনি চাচ্ছেন জাস্ট রিপ্লেস করবেন তাহলে তো সার্ভারের সাথে রিচেবিলিটি আছে, বাট নতুন রাউটার হলে এই সার্ভারের সাথে রাউটারের একটা রিচেবিলিটি অ্যাক আমাদেরকে করে নিতে হবে। রিচেবল হলে ওই আইপি থ্রুতে আমরা হচ্ছে কনফিগারেশনটা ব্যাকআপ করব। তো আমরা ধরি রিচেবিলিটি অলরেডি আছে, তো আমরা এখানে দেখলাম কি রানিং কনফিগারেশনটা আমরা স্টার্টআপে কপি করেছি। সো স্টার্টআপ কনফিগারেশন আমরা আবার দেখি। সো রানিং কনফিগারেশন দেখতেছি এখানে কি আমাদের পাসওয়ার্ড আছে, এফটিপি ইউজার পাসওয়ার্ড সেট করা আছে, বাট স্টার্টআপে স্টার্টআপ কনফিগে আমাদের কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড সেট করা নাই। তাহলে আমরা এখন যেটা করব, সার্ভারে আমরা যে কনফিগারেশনটা ব্যাকআপ রেখেছি সেই ব্যাকআপটা আমরা এখানে রাউটারের স্টার্টআপ কনফিগারেশনে নিয়ে আসব এবং নিয়ে এসে রাউটারটাকে আমরা একটা রিবুট দিব। রিবুট দিলে আমার কি হওয়া উচিত, এখন যে রানিং কনফিগারেশন সেটাতে পাসওয়ার্ড চাইবে এবং পরবর্তী রিবুট হয়ে আসার পরেও হচ্ছে সে আমার কাছে পাসওয়ার্ড চাইতে হবে। ওকে, তাহলে এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে কপি। কপি দিয়ে আমরা কি করতে চাচ্ছি, আমরা টিএফটিপি সার্ভার থেকে আমরা হচ্ছে স্টার্টআপ কনফিগারেশনে ওই ব্যাকআপটাকে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে কপি টিএফটিপি এবং এখানে হচ্ছে আমার কি স্টার্টআপ কনফিগ, আমি যদি এন্টার দেই আমার টিএফটিপি সার্ভার আইপি চাইবে 192.168.0.2, এন্টার দিলাম। এবং ওইখানে যে ফাইলটা যে নামে সেভ করা হয়েছে, যেমন R1CONFG, এই কনফিগ নামে এই ফাইলটা নামে সেভ করা হয়েছে, আমরা এটাকে দিলাম। আমরা চাচ্ছি যে স্টার্টআপ ডেস্টিনেশন ফাইল নেম কি হবে, স্টার্টআপ কনফিগ, কারণ এটা স্টার্টআপ কনফিগ আর রানিং এটা রানিং কনফিগ, এই নামেই স্টোর হোক। তাহলে আমরা যদি এন্টার দিই তাহলে ওই সার্ভারে টিএফটিপি সার্ভারে অ্যাক্সেস করে ওই ফাইলটাকে কপি করে নিয়ে আসছে, যেমন 759 bytes ছিল এটা 0 সেকেন্ডে কপি হয়ে চলে আসছে।
তো এটার ইম্প্যাক্ট আমরা এখন রাউটারে পাবো না, কারণ আমাদের এটা রানিং কনফিগ। এখন আমরা স্টার্ট আপ কনফিগটা আবার একটু দেখি। এই মুহূর্তে আমরা যদি স্টার্ট আপটা দেখি, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি স্টার্ট আপ কনফিগারেশনটা চেঞ্জ হয়ে চলে আসছে। যেমন আগে এখানে কোনো অ্যানাবল পাসওয়ার্ড ছিল না এবং FTP ইউজার পাসওয়ার্ড ছিল না, কোনো ইউজার পাসওয়ার্ড ছিল না, বাট এখন স্টার্ট আপ কনফিগে আমাদের সেটা দেখাচ্ছে। আমরা জাস্ট একটু উপরে স্ক্রল করে প্রিভিয়াস যে স্টার্ট আপ কনফিগ ছিল সেটা যদি দেখি, এই যে ব্ল্যাঙ্ক ছিল, জাস্ট হোস্ট নেম ছিল আর কোনো পাসওয়ার্ড ছিল না। কিন্তু এখন আমি যখন সার্ভার থেকে কপি করে নিয়ে আসছি, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রিলোড দিলেও আমার হচ্ছে ইউজার পাসওয়ার্ড চাইবে। সো আমরা এটাকে সেভ না দিয়ে আমরা হচ্ছে রিলোড দিলাম। রিস্টার্ট হয়ে চলে আসছে। এখন আমার কাছে অ্যানাবল পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা ছিল CCNA, চলে আসলো। আমরা এখন যদি রানিং কনফিগ দেখি, আমাদের স্টার্ট আপ থেকে যেটা নিয়ে আসছে এটা আছে এবং শো স্টার্ট আপ কনফিগ এটাই আছে। তাহলে এই প্রসেসে হচ্ছে আমরা দেখতে পেলাম TFTP সার্ভার থেকে আমরা হচ্ছে ব্যাকআপটাকে রিস্টোর করতে পারলাম। আমরা সিমিলার ওয়েতে আমরা হচ্ছে FTP সার্ভার যেটা আছে সেখান থেকে আমরা রিস্টোর করতে পারবো। তো সিমিলার ওয়েতে আমরা করতে পারবো। তাহলে আমরা কিছুটা একটু চেঞ্জ করে নিই, যেমন আমরা একটু যদি চেঞ্জ করি, যেমন আমরা এখানে হোস্ট নেমটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। যেমন কনফ টার্মিনাল এখানে ঢুকে আমরা হোস্ট নেমটা দিয়ে দিলাম হচ্ছে যেমন কোর আরটি এটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা রাইট করে দিলাম। রাইট করে দিলে আমার স্টার্ট আপ কনফিগে চলে যাবে। সো স্টার্ট আপ কনফিগে চলে গেছে, হোস্ট নেম হয়ে গেছে কোর আরটি। বাট আমার সার্ভারে এর আগে FTP সার্ভারে যেটা সেভ করা ছিল সেইখানে আমার হোস্ট নেম আছে R1। তাহলে আমরা এখন যদি কপি করে আমরা FTP থেকে কপি করব কোথায়, এখানে স্টার্ট আপ কনফিগে। ওকে, সো FTP-র আইপি হচ্ছে 192.168.0.2 এবং এখানে সোর্স ফাইল নেমটা কি আছে, R1 conf g দিলাম। ডেস্টিনেশনে আমার কি হবে, এখানে এসে আসলে স্টার্ট আপ কনফিগ নামে সেভ হবে। সো FTP-র সাথে কানেক্ট হয়ে আমার এত বাইট কপি হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন স্টার্ট আপ কনফিগটা দেখি, রানিং কনফিগে আমার এখন কোর আরটি আছে, আগের স্টার্ট আপে ছিল কোর আরটি। এখন আমরা দেখি এখানে হোস্ট নেমটা কি, আমরা দেখতে পাচ্ছি হোস্ট নেম চেঞ্জ হয়ে অলরেডি R1 হয়ে গেছে। সো এই ওয়েতে আমরা হচ্ছে আমাদের কনফিগারেশনগুলোকে TFTP সার্ভারে এবং FTP সার্ভারে ব্যাকআপ রাখতে পারি এবং এই ব্যাকআপগুলোকে আমরা হচ্ছে পরবর্তী সময়ে আমরা হচ্ছে আবার রিস্টোর করে নিয়ে আসতে পারি। এবং এই প্রসেসটা আমরা চাইলে অটোমেটেড করতে পারি। তো আজকের ভিডিওটা বেশি লেন্দি না করি, আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে হচ্ছে আমরা এই প্রসেসটাকে অটোমেটেড করব, কোন একটা কানেক্টিভিটি দিয়ে আমরা শিডিউল করে, আমরা হচ্ছে শিডিউল অনুযায়ী যেমন প্রতি রবিবারে একটা সার্টেন টাইমে আমরা হচ্ছে একটা কনফিগারেশন আমরা সার্ভারে পাঠিয়ে দিব, এইভাবে যদি আমরা করি করতে পারি। অথবা আমরা চাইলাম যে কনফিগারেশনটা জাস্ট নতুন কোনো কিছু কনফিগার হওয়ার সাথে সাথে একটা কনফিগারেশন ব্যাকআপ সার্ভারে চলে যাবে, আমরা এটাও করতে পারি। এবং আরেকটা কাজ করব আমরা, যে কোনো সার্ভার আমার কাছে নাই বাট আমি চাচ্ছি ম্যানুয়ালি হচ্ছে এই কনফিগারেশনটা যেন আমরা আমাদের কম্পিউটারে সেভ রাখতে পারি, সেটা দেখব। যেমন আমরা এটাকে কপি করে স্ক্রল করে করে কপি করে করে নিয়ে আমরা নোটপ্যাডে রাখতে পারি, অথবা আমরা হচ্ছে টার্মিনাল সফটওয়্যার ইউজ করে এই কপিটা আমরা আমাদের কম্পিউটারে করতে পারি এবং পরবর্তীতে কীভাবে এটাকে ব্যাকআপ রিস্টোর করতে পারি সেটাও আমরা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, পরবর্তী এরকম ভিডিও পেতে হলে আপডেট পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।